সাধারণত বৃষ্টির মধ্যে আমরা স্প্রে করতে পারি না, ফলে আমাদের যে গাছ বা প্রজেক্টে যে প্রবলেমটি ধরা দেয় সেটা সাদা মাছি লাগে। অর্থাৎ আমি যেটা নিয়ে কথা বলেছিলাম, হঠাৎ করে পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছের মাথা হলুদ বর্ণ ধারণ করতেছে, তো এইটা দেখা যায় সাদা মাছি অ্যাটাকটা বেড়ে যায়। অনেক সময় মাকড়ও বৃষ্টির কারণে কিন্তু মাকড় কমে যায়, কিন্তু সাদা মাছি বা হোয়াইট ফ্লাই এটা অ্যাটাক বেড়ে যায়। আবার আরেকটি কাজ হয় সবুজ লেদা পোকা, যেটা পাতার নিচে থাকে এবং পাতা মানে পাতা ফল দুটাই ছিদ্র করে খায়। তো এটার জন্য কিন্তু আমরা প্রথম যেটা করতে পারি, অ্যামামেটিন বেনজয়েট গ্রুপের ওষুধ, সেটা হতে পারে সাসপেন অথবা ম্যাকডোয়েট অথবা প্রোক্লেম, যে কোনো একটা। এইটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে, এর সাথে আমরা সাদা মাছি কন্ট্রোলের জন্য মভেন্টো ইউজ করতে পারি প্রতি লিটার পানিতে 1 মিলি, অথবা আমরা টেম্পেস্ট ইউজ করতে পারি। কারণ জানেন যে অতিরিক্ত সাদা মাছি কন্ট্রোলের জন্য টেম্পেস্ট খুব ভালো কাজ করে। এই টেম্পেস্টের ডোজ হচ্ছে 16 থেকে 18 লিটার পানির মধ্যে 10 মিলি।